সবাইকে, সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। আর দেখো, আমরা সকাল সকাল রেডি হয়ে পড়েছি, মানে সকাল সকাল বলতে এখন তোমার 2:30 বাজে। তো আমরা রেডি হয়ে পড়েছি, মায়াপুরে মন্দিরে যাব বলে সেকেন্ড দিন। ফার্স্ট দিন তো যে যা যা করলাম মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটুকু পেরেছি। তো দেখো আবার বেরিয়ে পড়েছি। তারপর দেখো রাস্তায়, মানে রাস্তায় উঠতে একটা মাঠ পড়ে, ওই মাঠে অনেকগুলো বাচ্চা খেলা করছিল, তো তাদের সঙ্গে ছোট বাবাই আবার একটুখানি খেললো, কথা বললো, তো তারপরে আবার বেরিয়ে পড়লাম। তো হাঁটতে হাঁটতে এখন টোটোর কাছে যাচ্ছি। আজকে টোটো ঠিক করা হয়েছে বাড়ি থেকে, কারণ ফার্স্ট টাইম আমরা মন্দিরে যাব না, প্রথম ট্রি হাউস বলে একটা জায়গা আছে ওখানে যাব। তো ওটা কিছুটা দূর, মানে ওই ঘাটটা অনেক, ওটাও নদী পার হতে হবে, বাট অনেকটা দূর ঘাটটা। তো তার জন্য আমরা টোটোতে উঠে পড়লাম, টোটোতে করে ওই ঘাটে এলাম। এবার দেখো আমরা নদী পার হচ্ছি। তো নদী পার হয়ে ওখান থেকেও নাকি কিছুটা হাঁটতে হয়। তো আমাদের আজ বাপি নিয়ে যাচ্ছে, তো তার জন্য দেখো বাপিও আমাদের সঙ্গে আজকে এসছে। তো কারণ এখানকার তো আমরা কিছুই চিনি না, মায়াপুর আমার এই দিয়ে সেকেন্ডবার আসা। আগের বার যখন এসেছিলাম একদিনই মন্দিরে গেছিলাম, আর এখন গতকাল এসেছি, গত পরশু এসেছি, গতকাল একবার গেছি আর আজকে যাচ্ছি। তো দেখো এই গাছবাড়ি বলেছিলাম, মানে ট্রি হাউস বলেছিলাম, এই ট্রি হাউস মল বলতে এই গাছের উপর দিয়ে নাকি এই বাড়িগুলো সব করা হয়েছে। দেখো, দেখলেই বুঝতে পারবে, জানি না কতটা ক্যামেরাতে বোঝাতে পারবো তোমাদেরকে। তো মায়াপুর যদি তোমরা কখনোই আসো, তো ট্রি হাউসটা দেখার জন্য অবশ্যই তোমরা এসো। মন্দির থেকে বেশি দূরে নয়, অনেকটাই কাছে, মানে 5 থেকে 10 মিনিট লাগবে টোটোতে। তবে তোমরা এসো, ট্রি হাউসগুলো না খুবই সুন্দর। আর এই ট্রি হাউসগুলোতে না ভাড়াও পাওয়া যায়, ঘর ভাড়া করে তোমরা এখানেও থাকতে পারো, এখান থেকেও মন্দিরে যেতে পারো। তো দেখো সবাই ঘুরে ঘুরে দেখছে, শুধু আমরা না, অনেকেই আছি। আর এখানে দেখো কিছু পিকচার তোলা হলো, আর এটা গঙ্গার ধারে। তো আমি একটু নদীর কাছে গেছিলাম, গঙ্গার কাছে গিয়ে গঙ্গার জলের ছিটে নিয়ে নিলাম আর সবাইকেও দিলাম। আর দেখো মানে বিকাল হয়ে গেছে, সূর্য প্রায় অস্ত যায় ভাব। তো আমরা মন্দিরে পৌঁছে গেলাম, এখন মন্দিরে ঢুকবো। মন্দিরে ঢুকে আজকে আর প্রসাদ আমরা কিছুই নেব না, মানে ভোগের প্রসাদও নেব না, জাস্ট একটু ঘুরবো ফিরবো। কালকে ওর মেলা দেখে, ঠিক একটা, মানে ছোটো শোনার কথা বলছি, মেলা দেখে খুব একটা ওর মজা হয়নি, মন পোষায়নি। তো তার জন্য আজকে দাদুকে নিয়ে এসছে। আর দাদুকে নিয়ে আসার কারণ আরেকটা বলেছিলাম, তো গতকালকে ওদের কিছু প্রশ্ন ছিল, সেগুলোর উত্তর আমি দিতে পারিনি, তো তার জন্যই বাপি ওদেরকে আজকে নিয়ে এসছে। আর দেখো এখান থেকে আমরা বেরিয়ে পড়বো মেলার মাঠে ঘুরে। তো গতকালকে যেহেতু কিছু খাওয়ানো হয়নি এই জন্যই যে বিকাল রাতের ডিনারটা যেহেতু ওখান থেকে করে এসেছিলাম, প্রসাদ নিয়ে এসেছিলাম, তার জন্যই মেলায় কিছু খাওয়া হয়নি। তো আজকে ফুচকা খাওয়া হলো, কিছু পাকোড়া খাওয়া হলো, আর এখানে ওরা আলুর কিছু একটা নিয়েছে, তো সেটাই খাচ্ছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে, আমরা দেখো রাত হয়ে গেছে অলরেডি, তো এখন আমরা বাড়ির দিকে ফিরছি। তো আজকে এই পর্যন্ত, গুড নাইট।